হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দিন সাত দিনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করেছি। তো আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি জাস্ট দুটো উপকরণ বলতে পারো, বাট একটা উপকরণই হয়ে যাবে, আরেকটা উপকরণ আমি দিয়ে দেখাবো যে এক মিনিটের মধ্যে কাঁসা বা পেতলের বাসনগুলো কিভাবে আমি ঝকঝকে পরিষ্কার করে নেব ঠিক নতুনের মতো, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, তাহলে আমার এই সুন্দর ভিডিওর নোটিফিকেশন গেলেই তোমরা দেখতে পাবে। আর চলো কথা বলবো না, আমি ভিডিওটা স্টার্ট করি। আরেকবার বলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো আর অবশ্য করি কমেন্ট করতে ভুলবে না। আজকের এই ভিডিওটা দেখার পর আর কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, সেরকমই ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। আমি প্রথমেই তোমাদের বাসনগুলো দেখিয়ে দিই। দেখো, এগুলো হচ্ছে পেতলের ঘর। তো দেখে বুঝতে পারছো, আই হোপ তোমরা বুঝতে পারছো যে এইগুলো কতটা বেশি মানে কালো হয়ে আছে আর দেখে মনে হচ্ছে একদমই দেখো পুরনো। তো এটাকে আমি এক মিনিটের মধ্যে একদম নতুন করে তোমাদের দেখাবো। সব বাসনগুলোই দেখো অনেকটাই কালচে কালচে হয়ে রয়েছে। তো এটাও দেখো, দেখতে পাচ্ছ যে কতটা কালচে হয়ে রয়েছে। আর এখানে কিছু আমি কাঁসারও বাসন নিয়েছি, এটা হচ্ছে কাঁসার, সেটাও দেখো একদমই কালচে হয়ে রয়েছে। এখানে একটা কাঁসার প্রদীপ রয়েছে, সেটাও কালচে হয়ে রয়েছে। তো চলো, এখানে আমি নিয়েছি পরিষ্কার জল, এই জলের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, শুধু পরিষ্কার জল রয়েছে, সেই জলটাই আমি ধুয়ে দেখাবো। তার জন্য জলটা, তো বাসনগুলোকে আমি নামাচ্ছি। বাসনগুলোর অবস্থাগুলো তোমরা দেখো একদমই পুরোটাই কালচে, কোনোটাই কিন্তু পরিষ্কার নয়। তো নামিয়ে নিলাম বাসনগুলো, এরপর দেখো এটা একদম কিচ্ছু নেই। আর যেই উপকরণটা দিয়ে আমি পরিষ্কারটা করব সেটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে পীতাম্বরী। পীতাম্বরী একটা পাউডার পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল। তোমরা যদি বাজারে গিয়ে বলো যে কাঁসা বা পেতলের বাসন ঝকঝকে পরিষ্কার করব, তার জন্য কাঁসা বা পেতলের দোকানে বা যেখানে ধরো ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানগুলোতে গেলে চাইলেই তোমরা এই পীতাম্বরী বললেই তোমরা এটা পেয়ে যাবে। এই যে এরকম হয় ডাস্টটা, একটু লালচে লালচে টাইপের দেখতে হয় ডাস্টটা। তো এই ডাস্টটাই আমি এখানে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, এই যে গামলার মধ্যে নিয়ে নিলাম। আর একটা জিনিস আমি নিচ্ছি, সেটা হচ্ছে বিম লিকুইড, সেটা আমি পরে দেব। প্রথমে এই পীতাম্বরী দিয়েই আমি বাসনগুলোকে ওয়াশ করব। তো এই যে ঘরটা রয়েছে একটু জল দিয়ে প্রথমে আমি জল দিয়ে দিলাম, তারপর তোমরা হাতের সাহায্যেও করতে পারো বা হাতে গ্লাভস পরে নিতে পারো বা ব্রাশের সাহায্যেও করতে পারো। তো আজকে আমি এটা হাত দিয়েই মেজে তোমাদের দেখাবো। তো অল্প একটু দেখো পীতাম্বরী এখানে আমি নিলাম, এরপর জাস্ট এটাতে বোলাবো। বোলাতে বোলাতেই দেখো একটা শাইন কিন্তু নতুনের মতো চলে আসবে। আমি বলেছি এক মিনিট টাইম, এক মিনিটও কিন্তু লাগে না, এক মিনিটের অনেক আগেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এক মিনিট বলেছি কিন্তু দেখো আমার মনে হচ্ছে এক মিনিট টাইম কিন্তু লাগবে না, তার আগেই কিন্তু আমি হয়তো পরিষ্কার করে ফেলবো। একদম পুরোটাই নতুনের মতো, যেমন তুমি কিনেছিলে ঠিক সেরকমই নতুনের মতো এটা হয়ে যাবে। ভালো করে রোকড়ে নিতে হবে। এটা আমার কিন্তু হয়ে গেছে, একদম কমপ্লিটলি হয়ে গেছে। তোমাদের এরপর এটা আমি ফার্স্টেই ওয়াশ করে দেখিয়ে দিচ্ছি কতটা গ্লেজ হয়ে গেছে। এটা আমার মাজা হয়ে গেছে, এরপর আমি এটা ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে।
দেখতে পাচ্ছ? দেখো পুরোটাই কিন্তু নতুনের মতো লাগছে, পুরোটাই নতুন। এরপর তোমরা ইচ্ছে করলে এই ভীম লিকুইড জেল অল্প করে নিয়ে এটার মধ্যে বুলিয়ে নিতে পারো, শাইনটা আরো একটু বেশি হয়ে যাবে। তোমাদের যদি ইচ্ছে হয়, ওটাতেই তো হয়ে গেছে, তা যদি তোমরা আরেকটু ভাবো যে শাইন করব, তাহলে এরকম ভাবে একটু ভীম লিকুইড দিয়ে এটার মধ্যে বুলিয়ে নিতে পারো। তো আমি এরকম করে একটু করে ভীম লিকুইড এটার মধ্যে বুলিয়ে দিচ্ছি, তারপর আবারও তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু নতুন লাগছে আর একদম শাইন হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, খুব ভালো করে একটা কটন কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে, খুব ভালো করে এরকম করে কটন কাপড় দিয়ে এটা মুছে নিতে হবে। তাহলে দেখো আগেরটা কি ছিল আর এখন এরটা কেমন হয়েছে, আশা করি বুঝতে পারছো। তো এটা আমার হয়ে গেল। তো চলো সমস্ত বাসনগুলো আমি এরকম ভাবে মেজে নিই, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। সব বাসনগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। বাসনগুলো আমার সমস্ত ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর বাসনগুলোকে আমি ভালো করে মুছে নেব। আশা করি বাসনগুলো তোমরা বুঝতে পারছো কতটা ঝকঝকে হয়ে গেল এক নিমেষে। এদিকে দেখতে পাচ্ছ পুরোনো যে বাসনগুলো ছিল একদম পুরো কালো হয়েছিল সেই বাসনগুলো, আর এদিকে দেখতে পাচ্ছ মেজে নেওয়ার পর পরিষ্কার বাসনগুলো। আফটার বিফোর দুটোই তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখো এক মিনিটের মধ্যে সমস্ত বাসনগুলো আমি নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, হয়েছে? তো দেখো সব কটা বাসন আবারও তোমাদের আমি তুলে তুলে দেখাচ্ছি, একদম সব কটা বাসনই কিন্তু একদম ঝকঝকে নতুনের মতো। প্রদীপটা দেখো, কাঁসারিটা, এটাও কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। গ্লাসগুলোও পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে পেতলের যে মানে থালাগুলো ঠাকুরের ছোট ছোট, সেগুলো কাঁসার থালাটাও আমি তোমাদের দেখাচ্ছি। সবগুলোই কিন্তু আমার নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের আবারও বলছি, প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন গেলেই তোমরা দেখতে পাও। দেখা হচ্ছে এরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে টিউন্ড অ্যান্ড বাই।